হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো হাওড়া থেকে হিড়িয়া পর্যন্ত কতগুলো স্টপেজ আছে, স্টপেজের নাম এবং কোন স্টপেজের পরে কোন স্টপেজ আসবে সবই আমাদেরকে ডিটেলস বলবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো যদি ভিডিওটা দেখতে চাও তাহলে ভিডিওটা সাথে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার একটু হেল্প হয়ে যায়। এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অল করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সরি ফ্রেন্ডস, এটা হাওড়া মৌরিগ্রাম। এখন এই ট্রেনটা মেদিনীপুর থেকে এলো, তো যে এখন যাবো কাউন্টারে টিকিট কাটতে। মৌরিগ্রাম থেকে মেছেদা পর্যন্ত টিকিট কাটবো, তো 15 টাকা করে নেয়। তো প্রথমে টিকিটটা কেটে নেবো। টিকিটটা কাটা হয়ে গেছে, এখন ফ্লাইওভারে উঠবো। ফ্লাইওভার 3 নম্বর প্ল্যাটফর্মে যাবো। মাঝরাত, পুরো এখন 3:30 বাজে এখন সময়। তো আমি আসার 5 মিনিট আগে একটা ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনটা মিস করে গেছি। তো এখন আমাকে প্রায় 1 ঘন্টা মতো বসতে হবে প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো স্টেশনটাই পুরো ফাঁকা। এই একটু আগে জাস্ট ট্রেনটা বেরিয়েছে, এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর অবশেষে ট্রেনটায়। তো ট্রেনে উঠে বললাম, এখন একটা সিট খুঁজে নিই। পুরো ট্রেনটাই শুয়ে বসে আছে, শুয়েছিল আমার সিটে, তো ওকে উঠে বসলাম। চলো তোমাদের আগে করে স্টেশন দেখাই। ট্রেন চলতে শুরু করে দিয়েছে, মৌরিগ্রাম থেকে মেছেদা পর্যন্ত স্টেশনগুলির নাম হলো, প্রথমে আসছে আন্দুল, সাঁকরাই, তারপর আবাদা, তারপর নলপুর, বাউরিয়া, চেঙ্গাই, ফুলেশ্বর, উলবেড়িয়া, বীরশিবপুর, ফুলগাছিয়া, বাগনান, ঘোড়াঘাটা, দেউলটি, কলাঘাট, পর মেছেদা। স্টেশন থেকে নেমে বললাম এখন যাবো ফ্লাইওভারে, ফ্লাইওভার দিয়ে দিয়ে বাস করবো।
ফ্লাইওভার থেকে নেমে দেখি এখানে খুব ভালো ভালো ফল রয়েছে, তো কিছু ফল কিনে নেব বাড়ির জন্য। ফল নেওয়া হয়ে গেছে, এখন বাস স্ট্যান্ড থেকে বাস ধরব। একটা বাস পেয়েছি বোগা বাস, তো ওটাই দেখব। বাসে উঠে দেখি বাসটা পুরোটাই ফাঁকা, কোথায় কিছু ঠিক করতে পারছি না। তাই একটা জানলাদের একটা সিট নিলাম, উপরে উপরে ব্যাগটা রেখে দিলাম। বাস কন্ট্রাক্টর বলছি বাস ছাড়তে এখন আরো আধা ঘন্টা লাগে, তো আরো আধা ঘন্টা ছেড়ে দিয়েছে। চলো তোমাদের মিছাদা থেকে এরিয়া পর্যন্ত স্টেশনের নাম বলে দিই। যেগুলো মেন মেন স্টেশন সেগুলো শিবতলা, তারপরে নেতাজি নগর, তারপরে গোবিন্দপুর, রানাগঞ্জ, কুমারগঞ্জ, কাকেছিয়া, নিমতুগুড়ি, নন্দকুমার হাইওয়ে, নরঘাট, মগরাজপুর, চণ্ডীপুর, বাজকুল, নাজিরবাজার, ঝিনুকখালি, ঠাকুরনগর, এরিয়া হেরিয়া পর্যন্তই। আমার বাড়ি যেতে হলে আরও ভিতরে আরও একটু রাস্তা যেতে হবে, তো ভিতরে রাস্তায় ঢুকে গেলাম। তো আগের থেকে আমি বউকে ফোন করে রেখেছিলাম, তো আসছে এখন আমাকে নিতে সাইকেল নিয়ে। তো ভিডিওটা এইটুকুই, আবারও পরে নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, টাটা।